আমাকে তালিম শিক্ষা দিবার জন্য আমাকে উত্তাদ যে নিজেকে জানতেন না, তিনি আমার বলছেন আগে শিক্ষা দেবো, কিছু জানেন না তিনি বলছেন আমি তোমাদের শিক্ষক হিসেবে আমাকে পাঠিয়েছি, তোমাকে শিক্ষা দিলে আমাকে মানুষ হিসেবে পাঠিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন আমি নবীকে পাঠিয়েছি, একটা কাজের দায়িত্ব নিয়ে পাঠিয়েছি। এক নম্বর তোমাদের কোরআনের শিক্ষা, দ্বিতীয় আত্মশুদ্ধিকর জীবন করা এবং তোমাদের কেন্দ্রে হেডকোয়ার্টার পরিপূর্ণ করার জন্য আমি তোমাদের মধ্যে একজন নবীর রসুল পাঠিয়ে দেবো। আমি যে সব করতে আমি কেন অর্জন করেছেন,
মানুষের মতো আপনাদের কাছে মানুষের জীবন থাকতে গেলে সম্পূর্ণ প্রতিষ্ঠার জ্ঞান অর্জন করতে